शांता भूषण असिस्टेंट टीचर इन इंग्लिश सृष्टि सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही। डियर स्टूडेंट हाउ आर यू ऑल, आई होप यू ऑल आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह, आई एम आल्सो वेल। তোমরা জানো আজকে সকালে খুবই ঠান্ডা পড়ছে, খুবই ঠান্ডা পড়ছে, এত ঠান্ডা পড়ছে যে তোমরা 40-42 জন পার্টিসিপেন্ট আছো ক্লাসে, তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা জানো তোমাদের শিডিউল অনুসারে আজকে যে লাইভ ক্লাসটি হবে সেটা হচ্ছে ইউনিট 11 এর উপরে, যেটা তোমাদের পেজ নাম্বার 22, তোমাদের যে বই আছে সেই বইয়ের টেক্সট বইয়ের পেজ নাম্বার 22, ইউনিট 11, এন্ড দ্য টাইটেল অফ দ্য ইউনিট ইজ সে ইট রাইট। আমরা আজকে যে স্টোরিটা পড়ব খুব ছোট পড়া আছে, খুব অল্প পড়া, চ্যাপ্টারটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এত গুরুত্বপূর্ণ না যে আমরা এটাকে ভালোভাবে পড়তে হবে, জাস্ট আজকে একটু জাস্ট কি বিষয় নিয়ে আলোচনা আছে এগুলোই তোমাদের সামনে উপস্থাপন করব। এখানে খুব একটা বেশি পড়া নাই, এখান থেকে পরীক্ষায় কোনো ধরনের প্রশ্ন আসবে না, চ্যাপ্টারটা পড়ানো হচ্ছে শুধুমাত্র একটা রুটিন অনুসারে। আশা করি তোমরা বিষয়টাকে সেইভাবেই নিবে, ক্লাসে যতটুকু আলোচনা করবো ততটুকুই, আজকের ক্লাসে কোনো এইচডব্লিউ থাকবে না, কোনো বাড়ির কাজ না কিছুই থাকবে না, ঠিক আছে? তো ডিয়ার স্টুডেন্ট চলো তাহলে শুরু করি, ইউনিট 11 পেজ নাম্বার 22, এন্ড দ্য টাইটেল অফ দ্য ইউনিট ইজ সে ইট রাইট। এটার মানে হচ্ছে সঠিক বলতে পারা, সে ইট রাইট মানে সঠিকটি বলো বা সঠিক বিষয়টাকে খুঁজে বের করা। ওকে, সো দেখো তোমাদের যে বই আছে টেক্সট বই, সেই টেক্সট বইটাকে যদি তোমরা একটু দেখো, দেখবে প্রথমে দেয়ার আর থ্রি পিকচার্স, তিনটা ছবি দেওয়া আছে। আমি বোর্ডে যা লিখছি তোমরা তা লিখবে না, তোমাদের খাতায় এগুলো কিছুই লেখার দরকার নাই, তোমরা জাস্ট আমার কথা শোনো এবং বইটার দিকে তাকাও। ওকে, দেয়ার আর তিনটা ছবি দেওয়া আছে, প্রথমটা আছে কাপের ছবি, প্রথমটা আছে কাপ, এরপরে আছে একটা হার্ট, দ্যাট মিন্স কুড়ে ঘর, হার্ট মানে হচ্ছে কুড়ে ঘর, একটা কুড়ে ঘরের ছবি, এরপরে দেওয়া আছে একটা বান, বান মানে হচ্ছে রুটি, বান মানে এক প্রকারের মানে এরকম গোল টাইপের একটা রুটি, এটা বলে বান। আচ্ছা, তো এই যে এখানে তিনটা ছবি দেখতে পেলাম, এই ছবিগুলোর প্রথম অক্ষরকে যদি আমরা চিন্তা করি তাহলে প্রথম যে ছবি আছে সেই ছবিটার প্রথম অক্ষর বা ইমেজের প্রথম অক্ষর হচ্ছে সি, প্রথম ইমেজটার প্রথম অক্ষরটা হচ্ছে সি, তোমরা তোমাদের বইও দেখতে পাবে। এরপরে যে অক্ষরটা আছে সেটা হচ্ছে হার্ট মানে এইচ, এবং তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কাট, তিন নম্বরে দেওয়া আছে কাট, তাহলে সি। তাহলে দেখো আমরা এখানে তিনটা অক্ষর সম্পর্কে জানছি এবং এই তিনটা অক্ষর নিয়ে তিনটা ছোট ছোট ওয়ার্ড তৈরি হবে। যেমন ধরো প্রথমটা হচ্ছে সি ইউ পি, কাপ, সি ইউ পি, কাপ, এরপরে আছে এইচ ইউ টি, হার্ট, এখানে এরপরে আছে কাদের এই ছবিটা আছে আর নিচে লেখা থাকে, এই দেখো সৃষ্টি স্কুল, তারপর যদি কেউ একজন কথা বলে তাহলে এই যে এখানে নাম লেখা থাকে, আমার কি ওভাবে নাম লেখা আছে? তাহলে আমরা প্রথমে তিনটা অ্যালফাবেট শিখলাম এবং তিনটা অ্যালফাবেট দিয়ে তিনটা ওয়ার্ড শিখে গেলাম, তোমরা নিশ্চয়ই এই ওয়ার্ডগুলো মানে জানো, যেমন কাপ মানে হচ্ছে কাপ বা ব্রিজ বা যেটা আমরা চা খাই, এরপর হচ্ছে হার্ট, হার্ট মানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এটা কুড়েঘর, স্যার ওটার মানে পেয়ালা হবে না কাপের মানে? হ্যাঁ হ্যাঁ পেয়ালাও হবে, আর হার্ট মানে হচ্ছে কুড়ে ঘর বা ছোট খড়কুটি দিয়ে যে ঘর বানায় গ্রামে যে ঘরগুলো থাকে তাকে বলে কুড়ে ঘর, আমরা এখানে হার্ট মানে কুড়ে ঘর জানতাম, এবং কাট সিউটি, কাট কাট মানে হচ্ছে কোনো কিছুকে কেটে ফেলা, চাকু বা কোনো কিছু দিয়ে এটাকে কেটে ফেলা তাকে বলে কাট। তাহলে আমরা এখান থেকে তিনটা অ্যালফাবেটের সাথে তিনটা ওয়ার্ড শিখে ফেললাম অর্থ সহ। ওকে, এখন দেখো পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে এই তিনটা অক্ষর বা ওয়ার্ড নিয়ে একটা কবিতার মতো আলোচনা করা আছে, যেমন কাপ 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 এ কাপ অনেক কাপ, প্রথম যে স্ট্যাটাসটা আছে দেখো দুইটা লাইন বইয়ে নিচে দেখতে পাচ্ছ তোমরা বইয়ে, সেখানে বলা আছে কাপ কাপ কাপ
পরবর্তীতে ছবিটা আছে সেখানে আছে কুড়ে ঘর বা হাট, সেখানে বলা আছে হাট 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 এ হাট 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 এ হাট ইন দ্য সান। ওকে আমি বলি, পানিটা তুমি বলো না, হাট 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 এ হাট ইন দ্য সান, মানে সূর্যের আলোর নিচে বা সূর্যের আলোতে কি হচ্ছে একটা কুয়াশা দেখা যাচ্ছে। এরপরে যদি আমরা তিন নম্বর ছবিটাতে যাই, দেখো দেখতে পাচ্ছি কাট কাট কাট, ক্যান ইউ কাট দ্য বান, ক্যান ইউ কাট দ্য বান। তাহলে আমরা এখানে তিনটা ছবি জানলাম এবং এই তিনটা ছবি দিয়ে ওয়ার্ড মিনিং এখান থেকে জানা হয়ে গেছে। ওকে সো আমরা কিন্তু এখন বুঝতে পারছি সে ইট রাইট কেন বলা হলো। সে ইট রাইট বলার কারণ হচ্ছে আমরা এই অক্ষরগুলোকে ব্যবহার করে সঠিক ওয়ার্ড তৈরি করতে পারছি কিনা, এবং এই ওয়ার্ডগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স তৈরি করতে বলা হয় তাহলে সেই সেন্টেন্সগুলো তৈরি করতে পারবো কিনা, এটাই আমাদের স্টেট ইয়ারটা বলা হয়েছে। এখন নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে এরপরে আমরা বি নাম্বার সেকশনে যাব। আমি এটা একটু মিশিয়ে ফেলছি। ওকে সেকশন বি, সেকশন বিতে দেখো আরো একটা ছবি নিচে দেওয়া আছে তোমাদের বই, সেম পেজ একই পৃষ্ঠাতে আরো একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আমরা এখন জানব। এখানে দেখতে পাচ্ছি একটা শহরের ছবি দেওয়া আছে, নিশ্চয়ই শহরের শহরের ছবি। দেখো একটা গাড়ি, একটা জিপ গাড়ি দেখতে পাচ্ছি, একটা রাস্তা দিয়ে চলছে, পেছনে হয়তো বা ফাদার এন্ড হিজ সন, পাশে একটা পার্কের মতো আছে এবং উপরে দেখতে পাচ্ছি আকাশ। ঠিক বলেছি, ছবিটা দেখে কি ঠিক মনে হলো? Yes sir. 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 এই ছবিটার নিচে ছবিটা আমরা সুন্দরভাবে এখন কিছু পড়া আছে যে পড়াগুলো আমরা এখন পড়ে ফেলবো। দেখো এখানে বলেছে ফাদার ফাদার লুক এট দ্য কার, দ্য কার ইজ দেয়ার ইন দ্য পার্ক। এখানে দুইটা সেন্টেন্সে সুন্দরভাবে বলেছে ফাদার ফাদার লুক এট দ্য কার ইজ দেয়ার ইন দ্য পার্ক। এই যে কথাগুলো এখানে বললো, আমরা ছবিতে যা দেখতে পাচ্ছি তাই কিন্তু আমরা এখানে বলা হয়েছে। আমরা ছবিতে যে জিনিসটা দেখতে পেলাম সেটুকুই কিন্তু আমাদের এই সেন্টেন্সের মধ্যে বলে চলেছে, ফাদার ফাদার লুক এট দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক। ঠিক আছে, এই যে সুন্দরভাবে আমি একটা সেন্টেন্স বললাম এইটা আমি একটু লিখে দেখাই তোমাদেরকে, তোমরা একটু ভালো করে দেখো। ফাদার ফাদার লিখবো না, কিছুই লিখবে না, আমি যখন লিখতে বলবো তখন লিখবে। ফাদার ফাদার লুক এট দ্য কার, দি কার ইজ নিয়ার দ্য পার্ক, নিয়ার দ্য পার্ক। ওকে সো ডিয়ার স্টুডেন্ট, এই লাইনটাই তোমাদের বইয়ে দেওয়া আছে ছবিটার নিচে। আমি সেই লাইনটাকে তোমাদের সুবিধার্থে বোর্ডে লিখে দেখালাম, যেখানে বলেছি ফাদার ফাদার লুক এট দ্য কার ইজ নিয়ার দ্য পার্ক। এই লাইনটাই তোমাদের এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আচ্ছা স্যার, স্যার নওশিন, হ্যাঁ টি এর পরে এটা কি লিখেছেন কোথায়, ওই যে সেন্টেন্স না ওটা কি লিখেছেন, বি দেওয়া আছে বি এর আগে, সেকশন এস ই সি টি আই ও এ সেকশন বি, তোমাদের বইয়ে দেখবে এ বি সি লাল কালিতে লেখা আছে না স্যার? আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা তোমাদের ওইখানে এ বি সি যেগুলো আছে এগুলো একটা সেকশন মানে ভাগ বা অংশ, ঠিক আছে সেকশন। স্যার আমার একটা প্রশ্ন আছে, আমি একটা প্রশ্ন শেষ করি বাবা তারপরে বলো, তাই না? আচ্ছা
সো ওই লাল অংশগুলো হচ্ছে সেকশন, এক একটা সেকশনে এটা এক একটা জিনিস বলা থাকে, যার কারণে তোমাদের সুবিধার্থে আমি বোর্ডে এইভাবে লিখি, সেকশন মানে হচ্ছে অংশ বা ভাগ, সেকশন বি মানে হচ্ছে বি নাম্বার পড়াচ্ছি, সেকশন এ ছিল এ নাম্বার পড়ার সময়, এরপরে আবার সেকশন সি লিখবো যখন আমরা সি নাম্বার পড়াবো, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবার আজকের প্রশ্নটা শুনি, আজকে তোমার কি প্রশ্ন ছিল বলো? স্যার গ্যালারি মানে কি? গ্যালারি মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে, আচ্ছা গ্যালারি কোনটা, ফোনের গ্যালারির কথা বলছো নাকি স্টেডিয়ামের গ্যালারির কথা বলছো? না না যেখানে দেখেন না ছবি রাখা ওইটা মোবাইলে। গ্যালারি মানে হচ্ছে একটা ভান্ডার, গ্যালারি মানে যেখানে ছবি রাখা হয়, গ্যালারি মানে যে জায়গায় সংরক্ষণ করে রাখা হয়, সংরক্ষিত জায়গা, সংরক্ষিত স্থান যেখানে আমরা কিছু জিনিস সংরক্ষণ করে রাখতে পারি, এটা হচ্ছে ফোনের গ্যালারি। হ্যাঁ ফোনের গ্যালারি। আর যদি স্টেডিয়ামের গ্যালারির কথা বলো তাহলে যেখানে বসে দর্শকরা খেলা দেখে ওই জায়গাটাকে বলা গ্যালারি। ওকে 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 নাজমি এখন এখন খুশি তো? ইয়েস স্যার। থ্যাংক ইউ। আমরা বি নাম্বার সেকশন একটা ছবি দেখতে পেলাম, তোমাদের বইয়ে যেহেতু আমি ছবি আঁকাইতে পারি না তাই বইয়ে আঁকতে দেখানো গেল না, তোমরা কাইন্ডলি তোমাদের বইয়ে যে ছবিটা আছে সেই ছবিটা দেখে মনে করো এটা আমি আঁকিয়েছি। হ্যাঁ এখানে বাবা এর ছেলে বলছে যে বাবা লুক এট দা কার, মানে গাড়িটির দিকে দেখো বা তাকাও, দা কার ইজ নিয়ার দা পার্ক, বলছে গাড়িটি হচ্ছে কোথায়, পার্কের কাছে। নিয়ার মানে কি কাছে বা নিকটে, কাছে বা এইখানে এইটুকুই আলোচনা করার ইয়ে আছে। এরপরে আমরা পরবর্তী যে সেকশনটা আছে সেকশন সি, সেখানে জানবো। তো চলো এখন সেকশন সিতে যাই, কি আছে দেখি। আচ্ছা সেকশন সি তে একটা প্রশ্ন দিয়ে শুরু হয়েছে, সেকশন সি শুরু হয়েছে একটা প্রশ্ন দিয়ে। আমরা এখন এই প্রশ্নটা তোমাদের সামনে, তোমরা নিশ্চয়ই বইয়ে দেখতে পাচ্ছ যে প্রশ্নটা কি আছে, ওখানে দেখো এখানে বলেছে যে লুক লিসেন এন্ড স্টে, তিন নাম্বার সেকশন বলছে লুক লিসেন এন্ড স্টে, তোমাদের মধ্যে কি কেউ আছে যে এটার বাংলা বলতে পারবে, ট্রান্সলেশন করে বলতে পারবে? প্রমি পারবে? তোমার কি আছে? তাহলে পারবো। প্রমি বলছে তোমার কি আছে, তোমার কাছে কি আছে, আছে তুমি কি পেছো? আচ্ছা আমি ঘুরতে পারি। তোমার কাছে কি আছে মানে স্যার এটা রিং এটার বাংলা আমি ঘুরতে পারি এটা হবে না? কি বলো কি হবে স্যার এটা, মানে তুমি কি পেয়েছো, কি পেয়েছো? আচ্ছা তোমার কাছে কি আছে, কি পেয়েছো? ইয়েস স্যার এটা মানে তুমি কি পেয়েছো, তুমি কি পেয়েছো এটা হবে। আচ্ছা ঠিক আছে আমরা আর কোনো কথা না বলি, আর কেউ আনসার দিবে না, এখন এটা আলোচনা করে তোমাকে বুঝিয়ে দিই। আই হ্যাভ গট এ স্পিনিং টপ, আচ্ছা এখানে যে লাঠি মেন ছবিটা দেখছি দেখো এখানে একটা ছবি আছে, এমন তো লাঠি মাখাইতে পারি না, মনে করো এটা একটা লাঠি। হ্যাঁ এটা কি বলতো,
একটা ছবি দেখা যাচ্ছে স্যার, এটা একটি লাঠি, এটা লাঠি, এটা লাঠি, এটা লাঠি, এটা লাঠি। আমি কিন্তু ছবি আঁকাইতে পারি না, চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। আচ্ছা, তবে বোঝা যাচ্ছে যে এটা একটা লাঠি, এটা গরু ছাগল ভেড়া কিছু না। হ্যাঁ একটা ফিতা থাকে, দড়ি থাকে, যে দড়িটা লাঠিদের মাথার উপরে এভাবে গুঁজে দিয়ে এরকম ভাবে তারপরে মারতে হয়। ঠিক আছে, তারপরে এভাবে ওটা এভাবে ধরে তখন এভাবে ছুঁড়ে দিতে হয়, তারপরে হ্যাঁ 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 ছুঁড়ে দিতে হয়। গুড, এরকম আমি খেলেছি আমার গ্রামের বাড়িতে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমিও খেলেছি। ওকে, আর বলার দরকার নেই। এখানে লাঠির কি প্রশ্ন করা হচ্ছে, এই প্রশ্নটা কাকে করা হয়েছে বলো তো? লাঠির কি প্রশ্ন করা হয়েছে? এখানে বলেছে হোয়াট হ্যাভ ইউ গট, মানে তুমি কি পেয়েছো বা তোমার কি আছে, তোমার কি আছে। হ্যাঁ, এটা লাটিনকে প্রশ্ন করা হয়েছে। এখন লাটিন আনসার কি দিবে দেখো। আই হ্যাভ গট এ স্পিনিং টপ, আই হ্যাভ গট এ স্পিনিং টপ, তাহলে এটা আমি লিখি আই হ্যাভ গট এ স্পিনিং টপ, স্পিনিং টপ, আই হ্যাভ গট এ স্পিনিং টপ, মানে আমার উপরে আমার লাঠিটা বলছে কি দেখো, আই হ্যাভ গট এ স্পিনিং, আমার একটা ঘূর্ণায়মান টপ আছে, টপ মানে উপরে, মানে আমার উপরে ঘোরানোর জন্য একটা জায়গা আছে। ঠিক আছে, আমার উপরে ঘোরানোর জন্য একটা জায়গা আছে, বা এমন হতে পারে যে আমার একটা উঁচু ঘূর্ণায়মান টপ আছে। দেখবা লাঠিমে এই উপরে উঁচু, লাঠিমে এই উপরের জায়গাটা হচ্ছে, এটাই কিন্তু তাকে বলা হয়েছে। নসীন, সমস্যা হাতের ডাব্লুটা কি ছোট হাতে লিখেছেন না বড় হাতের? ঠিক আছে, তাহলে লাটিন কি বলছে দেখো, আই হ্যাভ গট এ স্পিনিং টপ, তার মানে আমার ঘূর্ণায়মান গোলাকৃতি ঘূর্ণায়মান টপ আছে। স্যার কোথায় গান বাজে? কেউ মনে হয় গান বাজাচ্ছে, শুনতে পাচ্ছি না আপনার কথা। একজনের কাছে এখানে তিনবার টপ বলা হয়েছে, টিওপি টপ, টিওপি টপ, টিওপি টপ, দেখো তিনবার টপ বলা হয়েছে। তারপরে আমরা বুঝতে পারছি এই লাঠিতে টপ অর্থাৎ উপরের জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ডোন্ট স্টপ মাই টপ, এবং পরবর্তী যে সেন্টেন্স বলা হয়েছে সেখানে বলা হয়েছে ডোন্ট, ডোন্ট স্টপ, ডোন্ট স্টপ মাই টপ, তাহলে ডোন্ট স্টপ মাই টপ, লাঠি বলছে আমার ওপর বা আমার মাথার দিকটা স্টপ করো না, আমার মাথার দিকটা কি করো না, স্টপ করো না, কারণ লাঠিকে থামাইতে হলে তার মাথার যে টপটা আছে বটম মানে উপরের জায়গাটা আছে সেটাকে থামাইতে হবে। দেখবা লাঠি যখন ঘুরবে, তোমরা যদি কখনো পরীক্ষা করে দেখো লাঠি ঘোরার সময় তার মাথার উপরের টপ জায়গাটা যদি হাত দিয়ে চেপে ধরো দেখবা ও থেমে যাবে। ঠিক আছে, ও কিন্তু থেমে যাবে। তো যার কারণে লাঠি বলছে যে ডোন্ট স্টপ মাই টপ, মানে আমার উপরের জায়গাটাকে স্টপ করবে না, এই কথাটা লাঠি সুন্দর ভাবে বললো। তো ডিয়ার স্টুডেন্ট, এই চ্যাপ্টারটা থেকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে এখানে কিছু অ্যালফাবেট শিখলাম, সেই অ্যালফাবেট আরেকবার বুঝিয়ে দেন ট্যাপ মানে।
টপ মানে, টপ মানে হচ্ছে উপরের অংশ, টপ মানে হচ্ছে উপর, ওকে, টপ মানে হচ্ছে উপর, দ্যাট মিন্স আমরা যদি এই কলমটাকে বোঝাই, দেখো তোমাদের সামনে এই যে কলমটা নিয়ে আসছি, এই কলমটার টপ হচ্ছে এই যে এই কালো অংশ, বুঝতে পারছো? কলমটা টপ হচ্ছে কালো অংশ, তো এইটার মধ্যে লাঠি এটা ঘুরছে, এটা ঘুরছে, এটার টপ হচ্ছে এই জায়গাটা। লাঠি বলছে ডোন্ট স্টপ মাই টপ, তার মানে আমার এই টপের জায়গাটাকে স্টপ করো না, এইখানটা যদি স্টপ করে তাহলে লাঠি ঘোরাটা থেমে যাবে। ওকে, এইখান থেকে এইটুকুই স্যার স্যার স্পিনিং মানে কি? স্পিনিং স্পিনিং মানে ঘূর্ণায়মান, স্পিনিং মানে ঘূর্ণায়মান, স্পিনিং মানে ঘোরা, ঘোরা ঘোরা মানে কোন কিছু ঘুরে না, গাড়ির চাকা ঘুরে, গাড়ির চাকা ঘুরে, এই যে কলমটা ঘোরাচ্ছি, এগুলো ব্যাপারে স্পিন, স্পিন SPIN। তারপরে ক্রিকেট খেলায় দেখবে স্পিনার বলা আছে, তার কোনো হোমওয়ার্ক দিবেন না, না আজকে কোনো হোমওয়ার্ক দিব না। ক্রিকেট খেলায় দেখবে স্পিনার আছে, মানে যারা স্পিন বল করে, যারা বল ঘুরিয়ে করে, এদেরকে বলে স্পিনার। তো যারা স্পিনার তাদেরকে বলে, যারা স্পিন বল করে তাদেরকে বলে স্পিনার, আর এই বলটাকে বলে স্পিন। আর এখানে স্পিনিং মানে হচ্ছে ঘুরছে, স্পিনিং মানে হচ্ছে ঘুরছে। আচ্ছা সবাই জানো, আবারও চেষ্টা করে দেখো। এখানে দেখো কার্সিভ মানে হচ্ছে ঘুরিয়ে লেখা, কার্সিভ মানে হচ্ছে ছোট হাতে ঘুরিয়ে লেখা, কার্সিভ স্মল লেটার্স, স্মল মানে ছোট, কার্সিন মানে জড়া বাঁকানো বা প্যাঁচানো লেখা যাবে। আচ্ছা তো দেখো এখানে প্রথম আছে কি, এখানে প্রথম কি আছে বলতো, কি আছে এই যেরকম একটা এরকম দাগ থাকে তোমাদের, তোমাদের খাতায় এরকম দাগ থাকে না, এরকমের দাগ থাকে। দেখো বড় হাতের কি হচ্ছে কেমন, এইটা হচ্ছে কি, এর হচ্ছে কি বিপরীত দিকটা হচ্ছে কিউ। এখন এই কিউ কে অনেকে এইভাবে লিখতে পারে, অনেকে এরকম ভাবে লিখে কিউ, ঠিক আছে, এটাকে বলে কার্সি, বলে কার্সি মানে প্যাঁচানো ঘোরানো, এই ধরনের লিখে বলে কার্সি। বল আপনার কথা শোনা যাচ্ছেন, একটু জোরে বললেন স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, জোরে বলেন একটু স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না, একটু জোরে বলেন। আর সেটাকে আমরা অনেকে এইভাবে কিন্তু লিখি না, যে এখানে যেভাবে দেওয়া আছে এইভাবে কিন্তু বলা আছে না। এখন এইটাকে যদি ছোট হাতে লিখি তাহলে হয় এমন, ছোট হাতে লিখি হয় এমন, মানে মাঝখানে অক্ষর থেকে এইভাবে, ঠিক আছে। আচ্ছা আর অনেকে আবার বড় হাতে লিখে ফেলা আছে, এরকম আর লিখেন অনেকে, অনেকে কিন্তু লিখে সম্পর্কে জানবে কেমন দেখো, এখানে বেশ কিছু ওয়ার্ড দেওয়া আছে, মানে বেশ কিছু অ্যালফাবেট দেওয়া আছে, যে অ্যালফাবেট গুলো আমরা প্র্যাকটিস করি, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে লেখা ভালো করার জন্য। তোমাদের কাজ হচ্ছে এই পৃষ্ঠাটা শুধুমাত্র দেখবে কোন অক্ষরটা কোন ঘর থেকে শুরু হয়েছে, বুঝাতে পারলাম, কোন অক্ষরটা কোন ঘর থেকে শুরু হয়েছে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। যেমন ইউ, ইউ হচ্ছে মাঝখানের
মাঝখানে যে ঘর আছে তার মতো তোমরা জাস্ট এগুলো দেখো যে অক্ষরগুলো কোথায় থেকে শুরু হচ্ছে এমন আর কোনো কাজ এখানে তোমাদের নাই ওকে আর গতদিন গত রবিবারে একটা লাইভ মানে ভিডিও ক্লাস দিয়েছিল তোমাদের ডেজ অফ দা উইক তোমরা কি দেখেছো ক্লাসটি তোমাদের ভালো হবে তোমরা করলে তোমাদের ভালো হবে সেখানে অর্ডিনাল এবং কার্ডিনাল লেটার এগুলো লিখানো শেখানো হয়েছে এগুলো কিভাবে লিখতে হয় কোথায় কিভাবে এই বিষয়গুলো সেখানে বলা আছে তোমরা অবশ্যই ক্লাসটা যারা দেখোনি এখনো তারা অবশ্যই ক্লাসটা দেখবা এবং সেখানে যে বিষয়গুলো এই বিষয়গুলো তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবা বাসায় আজকের ক্লাসে তোমাদের জন্য কোনো হোমওয়ার্ক থাকছে না তোমরা রবিবারে যে ক্লাসটা গেছে সেই ক্লাসটা দেখবা সেখানে যে হোমওয়ার্কগুলো দেওয়া আছে সেগুলো করে হোয়াটসঅ্যাপে পাঠাবে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি বাই চৌধুরী।